দেখেন আজকে বলেন কোন ড্রেস সুন্দর? এটা তিনটা কালার আছে, তিনটা কালারই সুন্দর। আমার কাছে তো ব্ল্যাক ছাড়া অন্য কিছু চোখেই পড়তেছে না। যেমন সুন্দর উপরে কাজ ভাই, তেমন সুন্দর এটা নিচে কাজ। এই যে নিচের সাইড দেখেন, আমি নিচ উপর সবই দেখাবো। এটা দুইটা কালারও আমি একটু আপনাদেরকে দেখিয়ে দেই, দেন ড্রেস দেখানো শুরু করি। এই যে দুইটা কালার হচ্ছে, একটা খুবই সুন্দর লাইট টোন এই কালার, আর আরেকটা কালার হচ্ছে সিভিক টোন। হ্যাঁ, দুটো কালারই নাইস। আমরা ফার্স্টে আমাদের এই ড্রেসে কি কাজ আছে না আছে সেটা একটুখানি দেখে নেই। ফার্স্টে এই ড্রেসে কি কাজ আছে না কাজ আছে সেটা একটুখানি দেখে নেই। সো এই চলেন, এটার বডি আছে, এটার বডি নাকি 60 ইঞ্চি আছে, আপনারা তাও 56 ধরেন, লম্বাই আছে 46। ম্যাটেরিয়াল কটন, ওন্না রাউন্ড কটন। ড্রেসের ডিটেলস জানা শেষ, খুবই শর্ট ডিটেলস থাকে কিন্তু। হ্যাঁ, খুবই শর্ট ডিটেলস থাকে। আর যারা লাইভে আছেন, জাস্ট র্যান্ডমলি হাই হ্যালো এনিথিং কমেন্ট করে রেখেন, আপনারা ই পাবেন। দাঁড়ান, এইটা কোথায় আমি একটু দেখি, সেকেন্ড ও সেকেন্ড উইনার তো এখনো নেওয়া হয় নাই। আচ্ছা, আমরা এবার একটু ড্রেসের ব্যাক সাইড থেকে দেখে আসি কি কি আছে। হ্যাঁ দেখেন, এটা হচ্ছে আমাদের ড্রেসের ব্যাক। কি পরিমাণ যে প্রিন্ট এবং কি পরিমাণ যে কালারফুল, এটা বলার বাইরে। আপু আমি টপ ফ্যান প্লাস তোমাদের থেকে ড্রেসও নিয়েছি এখন পর্যন্ত, এই দিয়ে ফেরো তোমার কাছ থেকে, এটা খুব দুঃখের বিষয় বাট তোমার আল্লাহ। আচ্ছা আপু, ইনশাল্লাহ কখনো পেয়ে যাবেন, বাট আপনার আজকে আমি, কারণ আপু উইনার তো আর আমি নিচ্ছি না, ওখান থেকে নেওয়া হচ্ছে তিথিমণি। আপনার আজকে আমি ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম, তিথিমণি। আমি বলেছিলাম আমি এখন কিছু কিছু আপুদের ডেলিভারি চার্জ ফ্রি করে দিব। সো যারা আজকে লাইভে অর্ডার করবেন বা কিছু করবেন, একটা কমেন্ট করে দেখেন, লাক লেগে গেল তো লেগে গেলই, ডেলিভারি ফ্রি হয়ে গেল, তাই না, আর কি লাগে। আচ্ছা একটু ওয়ান ফার্স্ট থেকে দেখি। প্রথমত এই ড্রেস আমরা আজকে যারা পাচ্ছি, আমাদের ব্যাক সাইডটা দেখেন, ভীষণ লেভেলের সুন্দর। পুরাটা অরেঞ্জ, গ্রিন আর ম্যাজেন্টা, তিনটা কালারের কম্বিনেশনে পার্ল প্রিন্ট করা, পার্ল প্রিন্ট করা। আর এটা হচ্ছে আপনার ড্রেসের নিচের সাইডটা, ঠিক আছে, এটা হচ্ছে আপনার ব্যাকের নিচের সাইড। এবার আসেন আপনার ড্রেসের স্লিভস পোর্শনে, এই দেখেন স্লিভসটা, স্লিভসটাও খুবই সুন্দর আপনার, মানে স্লিভস এর এই জায়গাটাতে, এই যে দিস পোর্শন, এই পোর্শনটাতে খুব সুন্দর একটা চারকোনা বরফির মতো ডিজাইন করবে লাইক দিস। এখানে একদম সুন্দর করে পার করা আছে, এখানে একদম সুন্দর করে পার প্যানেল করা আছে। হ্যাঁ, এটা কিন্তু আমাদের ড্রেসের স্লিভস এর পোর্শনটুকুন, এটা কিন্তু আপু আমাদের ড্রেসের স্লিভস এর পোর্শনটুকুন খুবই নাইস ভাবে করা। এবার আসেন সব থেকে সুন্দর জিনিস, ড্রেসের গলা। আমি একটু ওড়নাটা রাখি, দেখেন তো আপু কিভাবে ড্রেসের গলাটা মেক করেছে। এটা একটু বোঝার ব্যাপার আছে, যেই আপুরা মনে করবেন যে আপু ড্রেসের গলা এত সুন্দর আমি এটাকে কাটবো না, তারা আমার এই পদ্ধতি ইউজ করবেন। আমি কিন্তু বাকি দুইটাই গলা কেটেছি, একদম হাঁপাই গেলাম আপু। তোমার তুমি তুমি পড়ো না আমার মেসেজ, অ্যারাবিক নেমের আপু, আপু তুমি সবসময় বেশ শাম্মা রানী, থ্যাংক ইউ আপু। কালোটা নিব আপু, আপনার সব কালেকশন অনেক সুন্দর। আজরা আজরা আপু থ্যাংক ইউ। দাঁড়ান, ফোনটা কোথায়, একটা স্ক্রিনশট নেই দেখি, কার কো যার কমেন্ট থাকে সে উইনার, ঠিক আছে, যার কমেন্ট এখানে দেখি কার কমেন্ট উঠেছে। ফারজানা ইসলাম, লুবনা ইসলাম, আজরা আপু, মহুয়া আর আচার্যা আপু। আচ্ছা লুবনা ইসলাম আপু হ্যালো লিখেছেন, আপু আপনার ডেলিভারি চার্জ ফ্রি, বললাম না জাস্ট এমনি র্যান্ডমলি। হ্যাঁ আপু আমি একটু পানি খেয়ে নেই, একটা মিনিট। চেয়ার লাগবে, জয়টা নিয়ে যাও। এভাবে বললে পাবেন না রে আপু আমার, আপু ডিয়ার এভাবে ভুলেন না যে ডেলিভারিটা আমাকে ফ্রি করে দাও, এটা র্যান্ডম লাকের উপরে যায়। হ্যাঁ আর বললে তো আরো একদমই না পাওয়ার চান্স বেশি হয়ে যায়, বললেন না আমাকে বললেন না, এটা র্যান্ডম হয়, কারণ সবাই সমান আশা নিয়ে খেলে না। তো এই জন্য আমি বলি আমার লাইফে কখনো বলবেন না আমাকে ফ্রি করে দাও, আমাকে ফ্রি দাও, নো, এটা আমার সব থেকে অপছন্দ। আপনি তখন বাদ, আপনি পাবেনই না, এটা আমার খুব অপছন্দ। এটা আমার লাইফ যেন রেগুলার দেখেন, প্রতি লাইভে বলি, তাও কেন জানি কিছু আপুরা এই কথা বলেন আমি জানি না। আচ্ছা আসেন, যেটা দেখাচ্ছিলাম ফুল ড্রেসে দেখেন আপু কিভাবে গলা বানাইছি। এইটা যদি এখন না শুনেন, আমার কথাটা রেকর্ডিং করে রাখেন, যারা আমার মতোই গলা দিয়ে বানাতে যাচ্ছেন, টেইলার ভাইয়ের কাছে নিয়ে টেইলার ভাইকে যদি বলেন আপুর মতো চারকোনা গলা বানান, আপনার টেইলার কি করবে জানেন?
গলাটা তো ঠিকই বানাবে, সে এখান থেকে চার কোণা করবে, আপনার কাজ কেটে ফেলবে, যেটা নরমালি চার কোণা গলা বানানোর জন্য এভাবেই কিন্তু বানায়। বাট আপনি আপনার টেইলারকে বলবেন যে নো, আপনি এখানে গলাটা দিবেন, হ্যাঁ সি এখানে গলাটা দিবেন, আর এই যে কাপড়টা আমি জয়েন্ট লাগাইছি না, কাপড়টা আমি জয়েন্ট লাগাইছি হচ্ছে এখান থেকে নাকি, এই যে এক্সট্রা কাপড় আছে না এখানে একটু, এই কাপড় দিয়ে আপুর এই জায়গাটা জয়েন্ট করে দিছি, তাহলে কি হলো জানেন, আমার না গলার কাজ কাটা পড়লো, পুরা ডিজাইন আমার ড্রেসে আছে, পুরা ডিজাইন। আমি পরের গুলা কিন্তু গোল গলা দিয়েছি, শুধু এটাতে আমি এই জিনিসটা করেছি আপনাদেরকে দেখানোর জন্য। বাট মার্ক মাই ওয়ার্ডস, আপনি যদি শুধু এটা নিয়ে আপনার টেইলারকে বলেন চার কোণা গলা বানান, সে জীবনেও এই জিনিসটা করতেই যাবে না, এটা কিন্তু চালাকি বুদ্ধি, আপনার কাজও কাটা পড়বে না, সব সুন্দর থাকবে, আদারওয়াইজ সে এভাবে করবে, একদম লিখিত রাখেন সে এটা নিয়ে এভাবে করবে। সো ডোন্ট, যারা আমার মতো একদম পুরো কাজটাই ফেলতে চাচ্ছেন যে আপু এই ড্রেস এভাবে বানাবো না প্রশ্নই আসে না, সো তারা টেইলারকে একটু বলে দিয়েন, হ্যাঁ যে আমি বলে দিলাম না, এখন লাগলে এটা রেকর্ডিং করে রাখেন, আমার এইটুকুন কথাটুকুন টেইলার ভাইকে পাঠিয়ে দিয়েন যে এভাবে বানাবেন। আচ্ছা এবার শুধু আমরা কাজ দেখবো, এখন প্রাইস, এটা আজকে আপনারা, আমি আপুরা লাইভে বলছি আপনারা ভাগে পাবেন না, মানে শুধু ইনবক্সে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে রেখে দিবেন, আর বাকির কাজ হচ্ছে আমার আপনাদেরকে দেয়া, এর বেশি কোন ইনবক্সে কথায় যেয়েন না। হ্যাঁ ওকে, একটুখানি ডিজাইনটা দেখে নেন কোথায় কি বসানো আছে, এখানে হচ্ছে আপনার দেখেন গোল্ডেন কালারের গ্লাস, সিলভার গ্লাস, এখানে একটা হোয়াইট কালারের অর্নামেন্ট, এখানে চার কোনা বরফি গ্লাসটা, এখানে আবার গোল্ডেন কালার মিরর, এখানে গোল্ডেন না, হ্যাঁ গোল্ডেন মিরর, এভাবে করে খুব হালকা আলতো ভাবে পুরো গলার কাজটা সাজানো, এটা কিন্তু 1000-এর ঘরে পাবেন, এটা কিন্তু মাত্র 1000-এর ঘরে পাবেন, সবাই ক্রেজি হয়ে যাবেন, মানে এটা এটার জন্য সবাই ক্রেজি হয়ে যাবেন, এটার জন্য আমার পেজের আমি বলবো another one of the most beautiful design আজকে আমি আপনাদেরকে দিতে পাচ্ছি। এটা আবার নিচের সাইড দেখেন, এই সাইডে খুবই সুন্দর করে, এই যে এই সাইডটাতে যেহেতু এটা নিচে কাজ না, টেইলারকে আমার মতো সাইড অফ করে দিতে বললেন, ভাই সাইডটা অফ করে দেন, সাইড কাটা থাকলে মনে হয় আপনাদের একটু বানাতে ই হবে, মানে কাটা পড়ে যাবে বা কাটা করতে পারে কাজ, সো টেইলারকে বললেন সাইড অফ করে দেন, এই দেখেন দুটোটা সাইডের নিচ, ভাই ভীষণ লেভেলের সুন্দর, মানে এটা আজকে মানে মিস দিলে আমারই আফসোস লাগবে যে হাই আপুরা এটা পাইলো না, জাস্ট আপনারা অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে রেখে দিবেন, আমি প্রাইস এখন আপনাদেরকে সেকেন্ড কালার গায়ে ধরে বলে দিচ্ছি, এটা হচ্ছে ব্যাক, এটা হচ্ছে ফ্রন্ট, এটা হচ্ছে ব্যাক। এবার আসেন আপু ওড়নাটা কি দিয়েছ, ওড়নাটা কি দিয়েছ, এই আসেন ওড়নাটা কি দিয়েছি দেখেন তো, ওড়নাটা কি দিলাম আপু, পুরা ওড়না দেখেন, ফুল ওড়নার সাইডে হচ্ছে আপনার আমাদের ড্রেসের মধ্যে পাটটা বসানো, ও না 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 না, এই যে হাতের যে বরফি ডিজাইনটা না, এই যে এটা এটাই পুরা ওড়নাতে, এখানে বরফি 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 করে চার কোনা প্যানেল করা, আর মাঝের দিকে এই যে আপুরা ভাল লাগছে এই ড্রেস বলেন, পছন্দ হয়েছে আপু, আমি এটা নিতে চাই, তা আমার না আপু এটা নিয়েন, এটা নেয়ার মতো ড্রেস, আপনি যেখানে পরে যাবেন আপু, আমি লিখিত দিলাম আপনার দিকে আরেকটা মেয়ে ঘুরে তাকাবে যে আপু চোখে লাগার মতো ড্রেস, এটা চোখে লাগার মতো ড্রেস, এত সুন্দর আর সো কিউট, মাশাআল্লাহ কিউট লাগছে, সানজানা আক্তার লিখেছে তাই, দাঁড়ান এমনি আপুকে উইনার বানাই দিই, সানজানা আক্তার আপু আপনি আপনারও ডেলিভারি চার্জ ফ্রি, ঠিক আছে সানজানা আক্তার আপুরও ডেলিভারি চার্জ ফ্রি, ঠিক আছে, আপনি কিন্তু প্রবাসীদেরকে মূল্যায়ন করলেন না, কি করলাম আমি, ও মাগো কিভাবে মূল্যায়ন করবো, আমরা শুধু বাংলাদেশের মধ্যে ডেলিভারি দেই বাবা, আর তো কিছু করতে পারবো না, আর এখানে মূল্যায়ন না মূল্যায়নের কোনো কথাই নাই, আমরা হিমশিম খাচ্ছি রিপ্লাই দিতে, মাঝের কাজ হচ্ছে এটা, আপুর দেখানো শেষ, এবার চলে আসেন সেকেন্ড দুটো কালার কি দেন হচ্ছে প্রাইস, এই দেন ধরেন সেকেন্ড দুটো কালার, মা গো করিস না, আমি কিন্তু এটাতে সব বুঝাইছি, বাকি দুইটা কালারে কিন্তু আমি শুধু পড়বো, এক মিনিট স্ক্রিনের সামনে দাঁড়াবো, আপনারা ছবি তুলবেন দেন প্রাইস, ক্লিয়ার হোপফুলি ক্লিয়ার, আমি কিন্তু এই কালার গায়ে দিয়ে প্রাইস বলবো, হ্যাঁ আমি কিন্তু এই কালার গায়ে দিয়ে প্রাইস বলবো, আমি শুধু এটা আপনাদেরকে পরে ক্যামেরার সামনে দাঁড়াচ্ছি ছবি তোলার জন্য, কারণ আপু না পড়লে আপনারা বুঝবেন না, হ্যাঁ আপু না পড়লে আপনারা বুঝবেন না, এই দেখেন এটা হচ্ছে সিভিক টোন কালার, আর এটা হচ্ছে মানে এই কালার গুলো যারা খুব সুন্দর লাইট কালার ক্যারি করে পাকিস্তানি টোন, হ্যাঁ একদম এগুলো আমরা কোনো দেশি কালারের, ভাই এই কালারটা পরি আগে, এটা তো অনেক সুন্দর লাগছে, আচ্ছা এটা পরে আগে আপনার ছবিটা নিয়ে ফেলেন, কারণ দেন হচ্ছে চট জলদি প্রাইস, সরিয়ে এটা এটা ছবি তুলেন ছবি তুলেন ছবি তুলেন ছবি তুলেন, সুন্দর আমার এটা খুলতে মন চাচ্ছে না, আচ্ছা খুলি আবার তো পরবো প্রাইজের সময়, দাঁড়ান চুড়ি টুড়ি রেখে যাই, আর চুড়ি টুড়ি পরা লাগবে না বাবা, তাড়াতাড়ি এটা শেষ করি, আসতেছি এক মিনিট,
কয়টা বাজে? 40। আমি লাইভে গেছিলাম 4টা 40 এর দিকে। আল্লাহ এই কালারটাও তো অনেক সুন্দর, এইটা অনেক ক্লাসি। প্রাইস আপু, প্রাইস উইল বি উইথিন 1000 টাকা। হ্যাঁ, এখন বাকি কত আমি সেটা আপু তিনটা কালার ধরে আমার একটু বলতে হবে। হ্যাঁ, যেভাবে অ্যাকচুয়ালি বডি প্রাইস ওভাবেই বলবো, ধারণা তো দিয়েই দিচ্ছি, আর কি লাগে জানতে। দেখছেন এটা কি স্মার্ট লাগছে? দেখেন আগেরটাতে সুন্দর লাগতেছিল, স্মার্ট কিন্তু আমি বলি না সবসময় সব জিনিসে স্মার্ট লাগে না। এটা আবার দেখেন, কারণ ওটা তো অনেক কালারফুল তাই না, সো ঝকমকনেসটা বেশি। এটা কিন্তু আবার অনেক স্ট্যান্ডার্ড ক্লাসি, এটাই আপনাকে কারণ স্বাভাবিক ক্লাসি লাগছে। এই দেখেন আমি এটাই গোল গলা দিয়েছি, এটাই কাঁচ কাটা পড়েছে, এটাই কিন্তু কাঁচ কাটা পড়েছে, আমার আগেরটা কিন্তু কাঁচ কাটা পড়েনি। হ্যাঁ, সো আপু জাস্ট একবার দাঁড়াচ্ছি, আপনারা স্ক্রিনশট নেন, আমি তাড়াতাড়ি করি প্রাইজের জন্য একবার একটু মুখে বলে দিই। যতগুলো আপু আমাদের এই ড্রেসটা নিতে পারবেন, আপুরা এটার ওড়না কিন্তু 100% রাউন্ড এর ওড়না পাচ্ছেন, সফট জর্জেট মানে সফট কটনের মধ্যে রাউন্ড যেটা থাকে সেটা, কোনো সুতি ওড়না না। আমি আবারও বলছি নর্মাল সুতি কোনো ওড়না কিন্তু এই ড্রেসের না। এই দেখেন একটু দেখে নেন, কারণ এখন সুতি ওড়নাও আসে, তো এটা কিন্তু রাউনেরটা, এটা কিন্তু এই যে দামি রাউনেরটা, এটা কিন্তু দামের কারণে এখন আসা বন্ধ হয়ে গিয়েছে, আগামীতে আর এই ওড়না এই ধরনের এত কম প্রাইসের ড্রেসে আর পাবেন না, বহুদিন পেয়েছেন আর না। আর এটা হচ্ছে আমাদের ড্রেস, যেটা হচ্ছে সফট কটনের, বডি হচ্ছে 60 ইঞ্চি আছে, লম্বা হচ্ছে 46 ইঞ্চেস, ম্যাটেরিয়াল হচ্ছে সফট কটন। ওকে, এটা এটা হচ্ছে স্লিভস এর সাইড, আমি একটু কাছ থেকে দেখাই তাড়াতাড়ি হবে। এটা হচ্ছে ড্রেসের নেক, মানে নেকটা এত সুন্দর ডিজাইনে সাজানো হয়েছে, আর সব কিন্তু কালো। খেয়াল করেছেন এই ড্রেসে কিন্তু গোল্ডেন যে নাই, এখানে কিন্তু সব ব্ল্যাক এর কাজ, কোনো গোল্ডেন কিন্তু আপুরা নাই। হ্যাঁ, কোনো গোল্ডেন কিন্তু নাই, আবার গোল্ডেন মিরর বসানো হয়েছে, সিলভার মিরর গোল্ডেন মিরর। আপু তোমাকে এত থেকে দেখছি, আমি অত লাইভ দেখি না, যত তোমার লাইভ দেখি ভালো লাগে। মুনতাহারা মোবাশিরা থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ আপুটা কি ডেলিভারি চার্জ ফ্রি করে দিব নাকি, এত আগ থেকে আমাকে দেখছেন, দেন ডেলিভারিটা ফ্রি করে দিয়ে। এর আরো আগ থেকেও মানুষ দেখে, যান মুনতাহারা আফরা আপুরও ডেলিভারি চার্জ ফ্রি। ঠিক আছে, এই যে এটা হচ্ছে নেক সাইড, এটা হচ্ছে ফুল ড্রেসের মিডল পোর্শন, এটা হচ্ছে সাইড, সি সাইডের ওয়াইজ সাইড পোর্শনটা কি যে নাইস, উফ 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 উফ, সাইডটা অনেক সুন্দর। এই হচ্ছে ড্রেস, আমি এবার দাঁড়ালাম, আপনারা ছবিটা তুলে ফেলেন, কারণ আমরা এখন থার্ড কালার ড্রেস, শুধু থার্ড কালার ড্রেসে কিছু বোঝাবো না। ও, আর হাতাটা দেখেন, এই যে হাত, আমার হাতাটা না বেশি লম্বা বানাই ফেলছে, বে সাইজ, এই যে হাতা হবে এই রকম, এটা আসবে এখানে, আপনার এটা হবে এরকম, এর আমার কুই বানাইছে, কি বানাইছে, বে সাইজ, এই যে হাতা হবে এই ধরনের। হ্যাঁ, আমার হাতাটা বানানো প্রতিনিয়ত, আমি দেখতেছি আমার ড্রেসে ভুল স্লিভস বানাচ্ছে। সো ও, আর এই যে ওড়না, ওড়না তো দেখতেই পাচ্ছেন, আমি বলি এগুলো কালারে একটু কাজ কম বোঝা যায়, কালোতে বেশি ফুটে, তো সো কালোতে মনে হয় অনেক সুন্দর, বাট সামনাসামনি যারা যেই কালার ক্যারি করেন সে সেই কালারটাই কিন্তু নিয়েন। আপনি যদি এইরকম লাইট স্কিন, এটা কিন্তু খুব পাকিস্তানি টোন কালার, এবং নো ওয়ান উইল আন্ডারস্ট্যান্ড আপনি এই ড্রেস এই দামে কিনেছেন, এত সুন্দর। ওকে, আপনি এটা এখন খুলে ফেলি, সেকেন্ড থার্ডে চলে যাই, তাহলে প্রাইস চেঞ্জ। একটু সোজা করে রাখবো, আবার পড়তে হবে আপু, আমাকে দিও দিব। হ্যাঁ আপু, নিউ কাস্টমার আফরিন চৌধুরী, ওয়েলকাম টু মাই পেজ, অবশ্যই আমার পেজে কিন্তু লাভ লাইক দিয়ে যাবেন, আর পেজটা আপু ফলো আছে নাকি না দেখে নিয়েন। হ্যাঁ, ফলো করে রেখে না, মানে পরবর্তীতে হারিয়ে ফেলবেন। আর ফলোর থেকেও বড় কথা আপু, তুমি আমাকে লাইভে দেখতে ভালো লাগে, আর অন্য কারো লাইভ কেন জানি ভালো লাগে না, তোমার কালেকশন গুলো খুব সুন্দর, থ্যাংক ইউ। অন্য কারো লাইভ ভালো লাগে নাকি না সেটা জানি না, আমার কালেকশন সুন্দর এটা আমি মানি। ইয়ে মে মানতি হো, হাই আমার অন্যা কই, এই যে নেন ছবি ছবি। এখন প্রাইস, এখন বিখ্যাত ড্রেসের বিখ্যাত প্রাইস,
ক্ষত বিক্ষত মানে এটা দাম শুনে এই নাম সিভিট কালার এগুলো কালার কিন্তু পান না কেউ বলতে পারবে না আপু ওই লাল হলুদ এনেছো লাল বিস্কিট হলুদ এগুলো কালার ছাড়া আপু আর কালার আনতে পারো না নেন এনেছি নেন যত আপুরা এবার লাইট লাইট টোন কালার পরে সিভিট কালার বহুত সাহস করে কিন্তু এই কালার এনেছি এই কালার আমার স্ক্রিনে একদম কালচাতে হয়ে যায় এই যে এটা হচ্ছে অরেঞ্জ স্টোন ঠিক আছে এটা কিন্তু অরেঞ্জ অরেঞ্জ স্টোন অরেঞ্জ অরেঞ্জ স্টোন আপু শুধু আমি দাঁড়াচ্ছি আমি আর লাস্ট একবার বলে দেই বডি আছে 60 ইঞ্চি লম্বা হচ্ছে 50 লম্বা হচ্ছে 46 ইঞ্চেস পুরো ড্রেসের ম্যাটেরিয়াল হচ্ছে সফট কটন ওর না কিন্তু রাউন্ড কটন কালার হচ্ছে সিভিট টোন কালার হ্যাঁ পুরো ড্রেসে পার্ল প্রিন্টের কাজ কোন মানে স্ক্রিন প্রিন্ট ব্লক প্রিন্ট এই সেই না আপনারা আমাদের থেকে এগুলো ড্রেস মানে আমার পেজ থেকে যত নেন আমি জানি না আর কোথায় এরকম আছে নাকি না বিকজ হিউজ আপনারা আমাদের এগুলো রেসপন্স থাকে আপনারা পছন্দ করেন বিধায় কিন্তু আমরা এত দিতে পারছি হ্যাঁ তো এগুলো এটা হচ্ছে আপনাদের থার্ড কালার এখন আসবো আমরা প্রাইসে সো চলেন আর দেখি 16 টাকায় কে পাবে কোন কালার নেবেন দেখি কোন আপুর ভাগ্য ভালো আচ্ছা যেহেতু এখন 16 টাকার অফার যাবে আমি এটার এখন দাম বলবো আর 16 টাকার অফারে কিউ না একজন আপু এটা পাবেন সো যে যা কমেন্ট করেছেন লাস্ট বারের মতো আগের কমেন্ট কপি পেস্ট করলে কপি পেস্ট করে নতুন একটা কিছু লিখে রাখতে চাইলে লিখে রাখেন জাস্ট এনিথিং এনিথিং ঠিক আছে হাই হ্যালো বাদে হাই হ্যালো বাদে ওকে হাই হ্যালো বাদে এই যে দেখেন এখানে মিরর কালেকশন ভাল লাগে লিখতে পারেন নতুন পুরান এনিথিং ওকে এই যে এখানে দেখেন বরফি মিরর আছে এগুলো জায়গায় পুরা গ্লাস মিরর বসানো খুবই সুন্দর হচ্ছে আপনার লাইট টোন কালারটা এই যে দোনো দিকে এরকম বরফি বরফি আপু এটা হাত থেকে এখানে রাখি এখন তো প্রাইস আর এই হচ্ছে ওড়না ওড়না কিন্তু নর্মাল সুতি না এই জন্য আপনারা জিতবেন ওড়না কিন্তু নর্মাল সুতি না একদম রাউনের ওড়না এই দেখেন রাউনের ওড়না দেখেন কাছে এনে দেখাচ্ছি কোনো সুতি না এখন আমরা কিন্তু সুতির ওড়নাও দিচ্ছি বিকজ এই ওড়নার কস্টিং সহকারে আর মিলানো যাচ্ছে না এই দামে অবশ্যই সামনে পরবর্তীতে এই ওড়না সহটা পেলে আপনার 100 হোক 150 টাকা হোক বেশি দিয়ে নিতে হবে আজকের জন্য এই ড্রেসটার জন্য আমি দাম বাড়াচ্ছি না লাইভে কারণ এটা এত সুন্দর চাচ্ছি মানে চাচ্ছি যে যতটা কমে পারি এটা দিয়ে দেই ছবি তোলা শেষ এবার আসেন এটার প্রাইস আমার ওড়না আচ্ছা এখন হচ্ছে প্রাইস ওকে হৃদয় একটু তাড়াতাড়ি তিনটা ড্রেস ই করো তো লাগলে ওই রুমে একজনকে দিয়ে আসো দাম বলবো তুমি দিলে দাম বলতে পারবো আচ্ছা আমাদের তিনটা ড্রেস একটু হ্যাঙ্গারে হ্যাং হয়ে আসুক ততক্ষণে শুনো কালোটা হ্যাং করা লাগবে না আচ্ছা করে দাও করে দাও কালো তো আমি পড়াই আছি আচ্ছা আমাদের দামটা বলে দেই এরপরে উইনারটা নিন ঠিক আছে যারা লাইভে আছেন আপুকে ভিডিওতে একটা লাভ লাইক দিয়ে যান একটা লাভ অথবা একটা লাইক দিয়ে যান একটা লাভ অথবা একটা লাইক আর কি একটা লাভ অথবা একটা লাইক দিয়েছেন অনেক আপু দিয়েছেন থ্যাংক ইউ না লাভ লাইক কম দেননি হিউজ আপু দিয়েছেন আল্লাহ তিন নাম্বার ড্রেস দেখানোর আর শক্তি নাই না আমার ড্রেস আসতেছে এই জন্য আমি ওয়েট করতেছি দাম বলার জন্য দাম 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 কত দাম কত তুমি যা পড়ো তাই কিউট লাগে
আমি যা পড়ি তাই ভালো লাগে। থ্যাংক ইউ আপু, বেস্ট ড্রেস এন্ড বেস্ট কালেকশন। আমার কমেন্ট কেন পড়েন না আপু? সুপর্ণ না আপু, চোখে কম দেখি আপু, দূর থেকে দেখি না, এই জন্য পড়তে পারি না। চলে আসছে, চলে এসেছে, এখন হচ্ছে শুধু আপু দাম কত, তাই না? দাম কত আসেন। সো আমরা দুইটা কালারকে সেটিং করে দেই, এখানে একটাকে রাখি, এইদিকে দুইটাকে রাখি। আচ্ছা বিসমিল্লাহ। ওকে, সো এখন যে কোনো একটা আপু আমি আগে দামটা প্রাইসটা বলে দিই, দেন 16 টাকার অফারে যে আপু যে উইনার হবে, 20 টাকার অফারতে একজন ভেলভেট ড্রেস পেয়ে গিয়েছেন, আর এখন 16 টাকার অফারে একজন এই ড্রেস জিতবেন, ঠিক আছে? সো তারটা দেখা যাক, বেস্ট অফ লাক সবাইকে যারা কমেন্ট করেছেন। মন খারাপ করবেন না, আজকে হন নাই কাল কোনো না কোনো একটা লাইভে তো কোনোদিন তো লাক ফেভার করবে। হ্যাঁ, এবার চলে আসি আমরা একটুখানি প্রাইজে। সো যতগুলো আপু আজকে আমরা এই কালেকশনটা নিতে পারছি, আমি একটু ব্ল্যাকটাকেও দেখি তো কোনোভাবে ধরে রাখা যায় নাকি। আচ্ছা না, ধরা তো যায় না। আচ্ছা ব্ল্যাকটা তো আমি পরাই আছে, আর দৌড়লাম না ব্ল্যাকটা, যান ব্ল্যাকটাকে আর না ধরি। যতগুলো আপু কিনা আজকে আমরা এই কালেকশনটা নিতে পারবো, যে যেটা আমরা তিনটা কালারে পাচ্ছি, এটা ইটস আ টু পিস ড্রেস, কটনের মাঝে আছে, বডি আছে 6.5 ইঞ্চি, লম্বা হচ্ছে 46 ইঞ্চেস, ড্রেসের ম্যাটেরিয়াল সফট কটন, ওনার ম্যাটেরিয়াল একদম রাউন্ড কটন, আর ড্রেস একটা হচ্ছে ব্ল্যাক, একটা হচ্ছে মানে সিভিট কালার, আরেকটা হচ্ছে লাইট আপনার সুন্দর একটা পেস্তা, এটা একদম পেস্তাও না, একদম পেস্টোন একটা কালার, এটা পাকিস্তানি একটা অ্যাকোয়াটোন কালার থেকে নিয়ে করা, এটা হচ্ছে আপনাদের সিভিট কালার, অ্যান্ড দিস ইজ ইউর ব্ল্যাক ওয়ান। হ্যাঁ, সো টোটাল তিনটা কালারে আমরা ড্রেসটা পাচ্ছি, এই যে ব্ল্যাক, একটা ব্ল্যাক, একটা সিভিট, অ্যান্ড একটা হচ্ছে এই পেস্তা ধরনের কালার। এখন যার ভাগে যে কালারটা যায় আমি তাকে বলবো সেই কালারটাই নিয়ে নিন, কারণ এটা ভাগে পাওয়া একটু মুশকিল। এবার আসেন আপু দাম কত। সো যতগুলো আপু আজকে আমরা এই ড্রেসটা ভাগে পাবো, এটা কিন্তু ফুল নিচের পোর্শনেও কাজ করা, এই যে নিচের এই সাইডে, পুরো ব্যাক সাইডেও সুন্দর কাজ, পুরো হাতা তো দেখেছেন, আর ওন্নাতে তো ভীষণ সুন্দর কাজ। সব আপুর জন্য আজকে এই ড্রেসটার বিল হবে, এটা শুধুমাত্র আজকের জন্য আমি বলে দিচ্ছি, কারণ দেখবেন এখন থেকে আপনাদের এই রাউনের ওন্নাটাও কিন্তু আর আসছে না, কটনের ওন্না আসছে। কটনের ড্রেসে কটনের ওন্নাই তো পাওয়া উচিত, বাট এটা আপনারা কি ওন্না পেয়ে থাকেন, রাউন্ড কটনের ওন্না, যে ওন্নাটা কিন্তু স্বাভাবিক দাম বেশি, এটার কিন্তু দাম বেশি থাকে, বাট আমরা চেষ্টা করছি যতদিন পারছি দিছি, এখন আর সম্ভব হচ্ছে না। এখন সুতি ড্রেসের সাথে সুতি ওন্না আসছে কটন, এটা অনেকেই খুশি হবেন, আবার অনেকেই দামি ওন্নাটা পাবেন না, এটা মন খারাপও করতে পারেন, কিছু করার নেই, এটা আসলে দাম বাড়বে। সো আজকে সবার জন্য এই ড্রেসটার বিল হবে মাত্র 1090 টাকা, এটা শুধু আজকের জন্য ধরে রাখেন, বিকজ এটাই যেই পরিমাণ কাজ, যেই পরিমাণ প্রিন্টিং, যেই পরিমাণ মানে কালার এটা ইউজ হয়েছে, এখান সাজাতে হয়েছে প্রত্যেকটা, কিন্তু হাতে নিয়ে সাজানো, নিচ সাজানো হয়েছে, এই যে নিচের সাইড, হ্যাঁ নিচ তারা এই সাইডটা তো দেখা যাচ্ছে না, ওই যে পুরো নিচের সাইড, এগুলাই কিন্তু খরচ কি আমাদের এক, অবশ্যই এক না, বাট এটা শুধু রবিবার বলে মানে জাস্ট ভালোবেসে আপনাদেরকে 1090 টাকাতে এই কালেকশনটা দেয়া, এটা কোনো দিনও 1090 টাকার কালেকশনের ঘরে পড়ে না। মাশাআল্লাহ 3.8 কে আপু আবার জয়েন হয়েছেন দাম শুনতে, দেখেছেন এই ড্রেস আসলে অনেক আপু পছন্দ করার মতোই একটা ড্রেস। আমি একটু মানে বিনীতভাবে হাত জোর করে রিকোয়েস্ট করছি, আপু এটা আছে থাকলে নিব, বডি কত, লম্বা কত, চাচাতো ভাই কি, মামাতো ভাই কি, ওর খালাতো ভাই কয়টা, এগুলা কোশ্চেন আমাদেরকে ইনবক্সে দয়া করে করবেন না আপু, দয়া করে করবেন না। লাইভের শেষে আপনি যদি ডিটেলস না শুনেন আপু কোনো সমস্যা নাই, আপু ছবি পোস্ট করবে, ছবির নিচে সব লেখা থাকবে, ওর বডি লম্বা মানে সব লেখা থাকবে, আপু বায়োডাটা দেওয়া থাকে, আপনি এটা পড়বে, পড়তে হবে, না পড়লে আপনি কেন অর্ডার দিবেন, এক সেকেন্ড লাগে লেখাগুলা পড়তে, যে হ্যাঁ বডি 50, লম্বা এত, আচ্ছা দাম হচ্ছে 1090, এবার আমি নিলে ইনবক্সে গিয়ে অর্ডার দেই, বাট ইনবক্সে আমাদের অব জান বেহাল করে দিতেছেন, প্লিজ করেন না, প্লিজ 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 বলছি, পেজে অনেক প্রেশার না থাকলে বলি না, পেজে অনেক প্রেশার, এগুলো কোশ্চেনের কারণে আমাদের অর্ডার নিতে কষ্ট হচ্ছে। আপনার যদি নেয়ার হয় ড্রেসের ছবিটা দিবেন, অ্যাড্রেস দিবেন, ফোন নাম্বার দিয়ে রেখে দিবেন, আর কোনো মেসেজ দিন না, আপনি ড্রেস পাবেন এতটুকুন কনফার্ম থাকেন আমাদের থেকে। ওকে, 1090 টাকা, 1090 টাকা, এবার যারা নিবেন জাস্ট আমাদের পেজের ইনবক্সে চলে যান, অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে রেখে দেন, ঠিক আছে? আজকে এটা এখন রেখে দিলাম, এখন লাস্ট ড্রেসে চলে যাই, চট জলদি আজকে লাস্ট ড্রেসে চলে যাই, যেটা 2 মিনিটের গতিতে দেখাবো, খিদায় আমি শেষ হয়ে গেলাম।